হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের খারাপ হয়ে যাওয়া নারকেল থেকে নারকেলের তেল বানিয়ে দেখাবো, যেটা আপনার চুলের জন্য একেবারেই ক্ষতিকারক হবে না। নর্মালি আমরা নারকেল খারাপ হয়ে গেলে ফেলে দিয়ে থাকি, কিন্তু এই ভিডিও দেখার পরে আপনি আর এটাকে ফেলে দেবেন না, অবশ্যই ইউজ করবেন। আপনিও এই পদ্ধতিতে অবশ্যই নারকেলের তেল বানিয়ে ইউজ করবেন আর আমাকে জানাবেন যে আপনার অভিজ্ঞতা কেমন থাকলো। বানানো একেবারেই কোনো কঠিন কাজ নয়, খুবই সহজ কাজ। চলুন ফটাফট দেখে নিই কীভাবে বানাতে হবে। আমার কাছে দুটো নারকেল ছিল, যার মধ্যে একটা খারাপ হয়ে গেছে, এ দেখুন পচন ধরে গেছে, আর একটা শুকিয়ে গেছে। শুকনো নারকেলটা অবশ্য রান্নায় ইউজ করতে পারতাম, কিন্তু তারপরও দেখলাম যে দুটো নারকেল একসঙ্গে করলে একটু তেল বেশি পাওয়া যাবে, এই জন্য দুটো নারকেলকে আমি এরকম করে ছোট ছোট কেটে নিয়েছি। এবার এখানে দেখুন আমি ছোট একটা মিক্সার জার নিয়েছি, আগেই আমি নারকেলগুলো দিয়ে দিয়েছিলাম, এ কারণে একটুখানি লেগে রয়েছে দেখানোর আগেই। তো যতটা আসবে, মানে যতটা ধরবে, ততটা আমি দিয়ে দেব। খুব বেশি ভরবো না যে পেশার সময় একেবারে ঢাকনা খুলে বেরিয়ে আসে, নর্মালি আরামসে পেশা হয়ে যাবে, এতগুলোই আমরা অ্যাড করব। আর বাকি এই যে যেগুলো থাকলো এগুলো আমরা পরের বারে পিষে নেব, মানে আলাদা আলাদা করে দুবার করে পিষতে হবে। ছোটো জার এই কারণে নিলাম যাতে খুব ভালো করে পেশা হয়, বড় জারে যদি একসঙ্গে সবগুলো দিতাম খুব ভালো করে পেশা হতো না। শুরুতে আমি জলটা দিইনি, এবার 10-12 সেকেন্ডের জন্য ঘুরিয়ে নিয়েছি, তারপরে আমরা এখানে একটুখানি জল দেব, কারণ আমার নারকেলটা একেবারে শুকিয়ে গেছিলো, এই কারণে একটু জল দেওয়ার দরকার আছে। অল্প অল্প জল দিয়ে পিষবো যাতে পেশাটা খুব ভালো হয়, একেবারে মিহি পেশা হয়। একবারে যদি আমরা বেশি জল দিয়ে চালিয়ে নিয়ে আসি তাহলে কিন্তু ভালো পেশা হবে না, নারকেলের চাঙ্কসগুলো থেকে যাবে। এরকম করে বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু একটু করে জল দিয়ে আবার করে পিষে নিয়ে আসবো। যখন আমাদের মনের পছন্দ মতো পেশা হয়ে যাবে, মোটামুটি হাত দিয়ে ধরেও দেখতে পারেন, তখন আমরা এটাকে ছেঁকে নেব, ছেঁকে নেব বা নিংড়ে নেব। দেখুন আমার মোটামুটি হয়ে গেছে যতটা আমি চাই। তো এবার আমি একটা ফ্রাই প্যান নিলাম, ফ্রাই প্যানের ওপরে একটা পরিষ্কার কাপড় বিছিয়ে দেব, কাপড়ের ওপরে নিয়েই আমি ছেঁকে নেব জিনিসটাকে, নারকেলটাকে। কাপড়ের ওপর আমি দিয়ে দিলাম নারকেলটা, যতটা আছে হাত দিয়ে আমি বের করে নেব। ঢাকনাটাও আমি ভালো করে সাফ করে নিয়ে নেব যাতে ওয়েস্ট না হয় আর কি। এবার আমরা কাপড়টাকে পুটলির মতো করে ছেঁকে নেব, মানে নিংড়ে জলটাকে বের করে নেব। এটা আসলে মালাই বা দুধ বলতে পারেন, নারকেলের দুধ আমরা বলে থাকি ওটাই। এটা খুব ভালো করে নিংড়ে নিতে হবে, যেমন আমরা দুধ থেকে যখন ছানা বের করি বা পনির বের করি, তখন যেরকম করে কাপড়ে মুড়ে নিয়ে ভালো করে চেপে চেপে রসটা, মানে জলটা ফেলে দিই, ওই রকম করেই এখানে আমাদের মালাইটা বা দুধটা বের করে নিতে হবে। এখানে মাথায় রাখতে হবে যে জল আমরা যতটা বেশি পাবো, এই যে দুধটা যতটা বেশি পাবো ততই এর সাথে সাথে আমাদের তেলটাও বাড়বে, মানে তেলের পরিমাণটাও বেশি হবে। যতটা সম্ভব আমি নিংড়ে নিংড়ে নিয়ে নিচ্ছি, দেখুন যতটা সম্ভব হলো ততটা তো আমি নিয়ে নিলাম, এখন আর আমার দ্বারা হচ্ছে না। এবার আমি এটা বন্ধ করলাম, মানে নিংড়ানো বন্ধ করলাম। এবার আমি আপনাকে দেখাচ্ছি কি কতটা থেকে গেল। এবার এই যেটা থেকে গেল এটাকেও আমি আরেকবার জল দিয়ে পিষে নেব, কারণ আমার কাছে শুকনো নারকেল ছিল, তো এটা শুকনো শুকনোই, তার মধ্যেও অনেকটা তেল থেকে যেতে পারে, এই কারণে আমি আরেকবার জল দিয়ে আরেকবার মিক্সিটা ঘুরিয়ে নেব। আপনি যদি একটু গ্যাসটা বাঁচাতে চান তাহলে এখানে আপনি এটাকে ফেলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আরেকবার জল দিয়ে মিক্সিটা চালিয়ে নেব যাতে আর একটু তেলের পরিমাণটা বাড়ে। অল্প একটু জল দিলাম আর মিক্সিটা আবার চালিয়ে নিয়ে আসি। এই দেখুন হয়ে গেছে এটা। এবার সেম প্রসেসে আবারও আমি এই নারকেল থেকে দুধটা বার করে নেব। ফ্রাই প্যানের ওপরেই আমি আবার কাপড়টাকে বিছিয়ে দিচ্ছি, আর তার উপরে আমি নারকেলগুলো দিয়ে দিলাম। আর আগে যেরকম করেছিলাম ওই রকম করেই একটা পুটলি বানিয়ে আমরা তেলটাকে বার করে নেব, সরি মালাইটা বা দুধটাকে বার করে নেব।
এবার বাকি যেটুকু থেকে গেছিল ওই যে প্লেটের ওপরে আমি দেখিয়েছিলাম, এই দেখুন এগুলোকে আবার এরকম করেই আমি পিষে নিয়ে আসব। আর পিষে নিয়ে নিংড়ে নিয়ে আপনাকে আমি দেখাচ্ছি। এই দেখুন আমি বাকি নারকেলগুলো আমি পিষে নিয়েছি আর দুধটাকে বার করে নিয়েছি। এবার আমরা এটাকে কুক করার জন্য বসাবো। ইন্ডাকশানের ওপর বসিয়ে দিলাম, হিট চালু করে দিয়েছি, আমি হিটটাকে হাইয়ে রেখেছি। কিছুক্ষণ পরপর আমরা নাড়িয়ে দেব যাতে নিচে থেকে পুড়ে না যায়। এখনও তো অনেক জল আছে এর মধ্যে, এই কারণে খুব বেশি নাড়ানোর দরকার নেই। কিছুক্ষণ পরপর যখন আমাদের মনে হবে তো একটু চালিয়ে দেব। যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে যায় ততক্ষণ আমি হাই হিটেই রাখবো। তারপরে জলটা যখন শুকিয়ে যাবে তখন প্রথমে মিডিয়াম, তারপরে লোতে আমি করে দেব। আমি বারবার নাড়াতে থাকবো, এই কারণে হাই হিটেই রাখছি। যদি আপনার মনে হয় যে আপনার নাড়াতে অসুবিধা আছে, অন্য কোনো কাজ করছেন, তাহলে মিডিয়ামে রাখতে পারেন। দেখুন জলটা অনেকটা কম হয়ে গেছে, আরও কম হয়ে যাবে, একেবারে শুকিয়ে যাবে। নাড়িয়ে দেব কিছুক্ষণ পরপর। এই দেখুন জলের পরিমাণটা মোটামুটি কমেই গেছে, অল্প একটু জল আছে, আর তেলটাও দেখা যাচ্ছে। আপনি এই দেখুন ভালো করে দেখলে দেখতে পারবেন কি তেলও দেখা যাচ্ছে, তেল বেরোনো শুরু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে পুরোপুরি দেখতে পাবেন। নাড়াতে থাকবো কন্টিনিউয়াসলি। এই দেখুন এবার একেবারে ওপর থেকে দেখা যাচ্ছে কি তেলটা বেরিয়ে আসছে। এখন এর মধ্যে একেবারেই জল নেই, জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। যেটা দেখতে পাচ্ছেন এটা নারকেলের মালাই। তো এটাকে আরেকবার চালিয়ে দেব, আর চালিয়ে দেওয়ার পরে আমরা এভাবেই ছেড়ে দেব, নিচে থেকে লেগে যেতে দেব। আর যখন আমরা লেগে যেতে দিচ্ছি তখন আমাদের হিটটাকে একেবারে লোতে রাখতে হবে। আমি লোতে করে রেখেছি অলরেডি, সাইড থেকেও আমরা ভালো করে ইয়ে করে নেব, ছাড়িয়ে নেব, ছাড়িয়ে মাঝখানে দিয়ে দেব। এবার আমরা নিচে থেকে লেগে যেতে দিচ্ছি কারণ আমাদের তেলটা যাতে ছাকতে অসুবিধা না হয়। আপনি দেখতে পাচ্ছেন ওপর থেকে অনেক তেল দেখা যাচ্ছে। এ দেখুন আমি আপনাকে কাট করে দেখাচ্ছি। আমি চামচ দিয়ে একবার নিচের সাইডটা দেখিয়ে দেব যে নিচে থেকে ভাজা কালার ধরা শুরু হয়ে গেছে। তেলটাকে এখন বেশি ভাজা যাবে না, মানে ওভার ফ্রাই করা যাবে না। অ্যাকচুয়ালি কি হয়, যদি আপনি তেলটাকে খুব কড়া করে ভাজেন তাহলে চুল ওঠার একটু সম্ভাবনা থাকে। এটা আমাকে কোনো ডক্টর বলেনি, অ্যাকচুয়ালি আমার মা ঘরে তেল বানাতেন, সেই তেল আমরা সবাই লাগাতাম। তো একবার উনি খুব কড়া তেল বানিয়ে ফেলেছিলেন আর সেবারে আমাদের সবার খুব চুল পড়েছিল, এই কারণে আমি এটা আপনাকে সাজেস্ট করেছি। আপনি দেখতে পাচ্ছেন নিচে থেকে ভাজা কালার ধরা শুরু হয়ে গেছে কিন্তু একেবারেই পুড়ে যায়নি। এই অবস্থাতে আমরা হিটটাকে বন্ধ করে দিচ্ছি। এবার আমরা কি করব কি ফ্রাই প্যানটাকে একটু কাত করে রেখে দেব, মানে একটু তেরসা করে রেখে দেব। এই দেখুন এরকম করে আমি রেখে দিলাম যাতে তেলটা চুইয়ে চুইয়ে নিচে জমা হয়। জমা হওয়ার পরে আমরা আরামসে এটাকে ঢেলে নিতে পারি। যখন মনে হবে কি অনেকটা জমা হয়ে গেছে, এখন আর ওপরে কিছু বাকি নেই, তখন আমরা ঢেলে নেব। দেখুন এবার আমি একটা বাটি নিলাম, বাটিতে আমি তেলটাকে ঢেলে নিচ্ছি। দুটো নারকেলের তেল তো, আর একেবারেই ছোট ছোট নারকেল, তাই খুব বেশি একটা তেল পাওয়া যায়নি। আর যেটুকু তেল পাওয়া গেছে এটা খুব যথেষ্ট। আবারও আমরা এইভাবেই রেখে দিলাম, আরও একটু তেল চুইয়ে চুইয়ে পড়বে, মানে জমা হবে, তখন আমরা এটুকুও নিয়ে নেব। এ দেখুন জমা হচ্ছে, যেটুকু আরও একটু জমা হবে সেটুকু আমরা নিয়ে নেব। আর তারপরে আমরা এটাকে তেলটাকে একটা বোতলে ভরে নেব। তেলটা ঠান্ডা হয়ে গেছে অলরেডি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। চুলের জন্য এটা খুবই উপকারী একটা তেল, এর মধ্যে কোনো প্রকার হানিকারক কেমিক্যাল বা কিচ্ছু নেই, কোনো প্রিজারভেটিভও আমরা অ্যাড করিনি। আমার কাছে একটা কাঁচের শিশি আছে, এই শিশিতে আমি তেলটাকে ঢেলে নিচ্ছি। এই তেলটাকে আমরা এরকম করে ঢেলে নিয়ে নর্মালি বাজারের তেল যেরকম আপনি ইউজ করেন, ফ্রিজে রাখার কোনো দরকার পড়ে না, সেরকমই ইউজ করতে পারেন। তবে এটা আমার মনে হয় 6 মাসের থেকে বেশি রাখা ঠিক হবে না। বাজারের তেলে প্রিজারভেটিভ থাকে, তার শেলফ লাইফও অনেক বেশি থাকে, কিন্তু আমরা তো এরকম কিছুই অ্যাড করিনি। সেই হিসেবে কি অ্যাড করা হয় না হয় ওসব আমি ভালো করে জানিও না, আমি নিজের হিসাবে বলছি। আমাদের ঘরে যে তেলটা বানানো হয় এটা আমরা 6 মাসের বেশি রেখে ইউজ করি না, তো আপনাকেও আমি তাই বলছি, 6 মাসের বেশি ইউজ করাটা ঠিক হবে না।
যাই হোক, আর আপনি এই সেম প্রসেসে তাজা নারকেল থেকেও তেলটা বানাতে পারেন, আর সে তেলটা আরোই ভালো হবে, সেটা তো বোঝাই যায়। আর আপনার ঘরে যদি এরকম কখনো নারকেল খারাপ হয়ে যায়, সেটাকে আপনি একেবারেই ফেলে দেবেন না, আপনি এই তেলটা অবশ্যই বানাবেন। আর যদি আপনি আমার রেসিপি ট্রাই করেন, তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন কি আপনার কেমন লাগলো। চলুন বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেহেতু এটা আমার রান্নার চ্যানেল, তাই আমি খেতে থাকবেন কথাটা বলে থাকি। যাই হোক, খেতে থাকবেন, বাই বাই।